عبيد القادر صاحب حسن محمود صاحب এবং অন্যান্য আওয়ামী লীগের সাহেবদেরকে বলছি আপনারা কাপুরুষ আপনারা 36 দিন সময় দেন তাহলে শাহিন কেন কারাগারে মজদু কেন কারাগারে আপনার নীরব কেন কারাগারে মুন্না কেন কারাগারে রবি কেন কারাগারে জাহাঙ্গীর কেন কারাগারে মুসাববীর কেন কারাগারে এটার উত্তর মিয়া নুরউদ্দিন অপু কেন কারাগারে জয়নাল আবেদিন এবং একজন সিনিয়র বর্ষিয়ান নেতা আলহাজ সালাউদ্দিন সাহেব কেন কারাগারে কারাগারে কেন তানভীর আহমেদ রবিন কেন আছে কারাগারে কারণ আপনারা ভয়ে আপনারা আপনাদের অবৈধ এবং ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতির জন্য আপনারা আজকে বন্দী করে রেখেছেন বন্দী করে রেখেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি একজন অকুতোভয় কিংবদন্তি ছাত্র নেতা আমানুল্লাহ মানকে বন্দী করে রেখেছেন এগুলো সবই করেছেন ভয় এগুলো সবই করেছেন অজানা আশঙ্কায় আজকে গোটা পৃথিবীতে আওয়ামী লীগের ঠাই নাই ঠাই নাই মানুষের কাছে ঠাই নাই ওবাইদুল কাদের সাহেবদের ঠাই একমাত্র পুলিশের কয়েকজন কর্মকর্তার কাছে আর কোথাও ঠাই নাই তাই গণতন্ত্রের প্রতীক বেগম জিয়াকে বন্দী করে এখন তাকে চিকিৎসা না দিয়ে তার উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছেন তারা আজকের আজকের মিছিল আজকের স্লোগান আজকের আওয়াজ বেগম খালেদা জিয়ার মুক্তির আওয়াজ গোলাম মাওলা শাহিনের মুক্তির আওয়াজ তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার আপনি কত অদৃশ্য করবেন কত গুম করবেন কত ক্রস ফায়ার দেবেন এবং শাহিনদের মতো কত কারাগারে ভরবেন এগুলো করেও আপনি রুখতে পারবেন না কারণ জাতীয়তাবাদী শক্তির এই তারুণ্যের শক্তি এই যুবদল ছাত্রদল এরা আজকে আপনার বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো নামছে এবং নামছে বলেই আপনারা এখন হুমকি দিচ্ছেন 36 দিন পর দেখিয়ে দিবে সঠিক পথে না আসলে আরে বেঠিক পথে তো আপনারা গণতন্ত্র হত্যাকারী আপনারা অদৃশ্য আপনারা সুষ্ঠু নির্বাচনকে গুম করেছেন আপনারা আপনাদের পথ হচ্ছে ডাকাতদের পথ আপনাদের পথ দস্যুদের পথ ওবাইদুল কাদেরের বক্তব্য সন্ত্রাসীদের বক্তব্য এই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অকৃত্রিম লড়াই আমাদের নির্ভীক লড়াই আর এই তারুণ্যরা সকল ব্যারিকেড ভাঙবে